ঐতিহ্যবাহী কর্ণফুলীর বুকে শত শত শ্যাম্পান, রং বেরঙের ব্যানারে নদী বাঁচাতে নদীর বুকে সারি সারি শ্যাম্পানের ভাসমান র্যালি। লক্ষ্য চট্টগ্রামের প্রাণ, কর্ণফুলী নদী দখল, দূষণমুক্ত ও বন্দর রক্ষা। মুজিব বর্ষ উপলক্ষে এই আয়োজন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের। এমন এক সময় ছিল কর্ণফুলী দিয়ে বাংলাদেশে পৃথিবীর বিখ্যাত ভ্রমণকারীরা এবং বণিকরা এদিক দিয়ে আসে বাণিজ্য করতো, তাই কর্ণফুলী হচ্ছে চট্টগ্রামের প্রাণ। কর্ণফুলী দূষিত হচ্ছে, কর্ণফুলী অবৈধ দখলে যাচ্ছে, শুধু প্রতিবাদ নয়, আমরা প্রতিরোধের জন্য পদক্ষেপ নিয়েছি। কর্ণফুলী নদীর যে তীরে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যাদের যে সমস্ত শিল্প ইটিবি নেই, যাদের এই শিল্প বর্জ্যের কারণে কর্ণফুলী যে প্রতিদিনই যে দূষণের মাত্রা যে বৃদ্ধি পাচ্ছে, এটার থেকে আসলে রক্ষা পাওয়া যাবে। ব্যতিক্রমী ও প্রতিবাদী এই র্যালিতে অংশ নেয় কয়েকশো শ্যাম্পান। এ সময় নদী রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ নানা দাবি তুলে ধরেন নদী সংশ্লিষ্টরা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খনন করে অবৈধ দখলদার উচ্ছেদ করে, বিশেষ করে যেখানে মৎস্যবন্দর হয়েছে এবং এই যে সিটি কর্পোরেশনের প্রাক হয়েছে, এগুলো উচ্ছেদ করে নদীকে তার সমহিমায় ফিরে আনা হোক। কর্ণফুলীকে যারা দখল করছে তাদের দখল উচ্ছেদ করতে হবে, যারা দূষণ করছে তাদেরকে সচেতন করে দূষণমুক্ত করতে হবে কর্ণফুলীকে, তাহলে কর্ণফুলী বাঁচবে। কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট থেকে শুরু হয়ে চরপাথরঘাটা ঘুরে একই স্থানে শেষ হয় ব্যতিক্রমী এই র্যালি। শনিবার বিকেলে হবে কর্ণফুলীর বুকে শ্যাম্পান বাইচ। কর্ণফুলী নদী বাঁচলে চট্টগ্রাম বন্দর বাঁচবে, আর চট্টগ্রাম বন্দর বাঁচলে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। তাই এই নদী রক্ষায় মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে এরকম ব্যতিক্রমধর্মী উদ্যোগ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।